شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته

عَرْشَ أفراسن سراي حديدر هناك يك جاكاي سراي حديدر سنمره الله فقبلا هو الذي خلق السماوات والارض في ستة ايام ثم استوى على العرش جعل الله 60 كرسن اصمان زوين صيدني وَتُبْرَ اي الله فاك عرش رفرسان تي اي عيال ولدرا اي الله فاكوتاسي رسول الله صلى الله عليه و سلم مُلُكِ ساسي الله رب العالمين بلان تبارك الذي بيد الملك وهو على كل شيء قدير পাক বলেন এই সমস্ত বরকতময় তিনি যার হাতে সর্ব সর্বময় কর্তৃত্ব যার হাতে সর্ব কর্তৃত্ব যার হাতের মধ্যে সে আল্লাহ বরকতময় ওহ আলা কুল্লি সৈন কদির পাক সর্ব সর্ব কাজ করার ক্ষমতা রাখেন তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন তাতে বোঝা গেল যার হাতে হাতের মধ্যে সমস্ত বিশ্ব যে রব্বুল আলমিনের হাতের মধ্যে সে সে আল্লাহ কখনো কারো নিকটে বা কোথায়ও যাওয়ার প্রয়োজন হয় না তার কর্তৃত্ব করার জন্য তার ক্ষমতা চালার জন্য সে দেখার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে আসাদ করেন যে আমি মেয়রাজে গিয়েছি আল্লাহ রসুল যে মেয়রাজে গিয়েছেন সপ্তম আকাশে ফেরস্তা নিয়েছেন কেন নিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন উপরে থাকার কারণেই এবং তিনি ওইখান থেকে পাঁচক্ত নামাজ বন্দার জন্য নিয়েছেন নবী করিম সাল্লাম এই বখারি মুসলিম শরীর হাদিস নবী করিম সাল্লাম আরো বলেন যে আমাকে কি তোমরা আমানতদার মনে করো না অথচ আমি সেই সত্তার আমানত রক্ষক যিনি আকাশে আছেন সুহান আল্লাহ বখারি মুসলিম শরীর হাদিস যে আল্লাহ রসুল বলেন যে আমি ওই সত্তার আমানত রক্ষক যে সত্তা যে আল্লাহ কোথায় আকাশে আছেন বোহারি মুসলিম শরীর হাদিস এই আয়াতগুলা দ্বারাই আয়াতে করিমা এবং এই হাদিস দ্বারাই এই প্রমাণ আল্লাহ রব্বুল্লাহ কোথায় আছেন আকাশে আছেন এবং আরশে আছেন এবং সর্বত্রে নয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরায় মুলুকের আর যারা হাদিদের এই আয়াতের অর্থে বলে আল্লাহ পাক সব জায়গায় আছে সর্বত্র আছে এই আয়াতটা হইল অহুমা আই আইন মা কুন্ত যে তোমরা যেইখানে তার অর্থ হইলো তোমরা যেইখানে থাকো না তিনি আল্লাহ তোমাদের সাথে আছে এই আয়াতের তফসির যারা তফসির করেছেন তফসির কারকরা বলেছেন আল্লাহ রবুল আলমিন এলেমের এতবারে বন্দার সাথে আছেন এলেম আল্লাহ রাবুল আলমিন আরশ থাকা অবস্থায় সর্ব জায়গায় কোন জায়গায় কি হইতেছে না হইতেছে পৃথিবীর আসমানে জমিনে এবং নদীর তলে সব কিছু আল্লাহাক দ্বারা আল্লাহাক জানতেছেন এবং আল্লাহাক দেখতেছেন কেননা তার প্রমাণ এই আয়াতের তুপসির তুপসির কারখরা যা বলেছেন তাই সুরায় মলুকের একটি আয়াত দ্বারা একটা প্রমাণ হয় আল্লাহফাক বলেন ওয়া শিরো কওলা কুম আহার ওবি আলী মম মিজাতি সৌদর আলা ইয়া আল মোমান খালা কাহ্লাতিফুল খবির ডব্লে অজ্জাদ বলেন যে আমার বন্দারা তোমরা এবং সুরে। যাই বল আমি সব জানি আমার কাছে কিছু গোপনীয় নয় আল্লাহ এবং তোমাদের অন্তরের খবর আমি জানি আল্লাহ আল্লাহাক আমাদের অন্তরের খবর জানে আসতে এবং জোরে আমরা যা বলি সবকিছু আল্লাহাক জানেন অন্তরের খবর জানেন আল্লাহ খবির যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ কি তোমাদের সম্পর্কে জানে না সব হান আল্লাহ সারা বিশ্ব জগৎকে বানাইয়াছেন সারা বিশ্ব জগৎকে বানাইয়াছেন আল্লাহার ফতম আয়াতে আল্লাহ বলেন আমি বিশ্ব জগৎকে আমি লালন পালন করি আমি বিশ্ব জগৎকে বানাইয়াছি আমি মানুষকে বানাইয়াছি এই যে আল্লাহ আমাদেরকে বানায় সারা বিশ্ব জগৎ বানিয়েছে সে আল্লাহ কি আমাদের সম্পর্কে জানেন না অবশ্যই জানেন আল্লাহ যে আল্লাহর হাতে সমস্ত মূলক কারো হাতে যদি একটা জিনিস থাকে সে সর্বক্ষণ দেখেন জানেন কি হইতেছে না হইতেছে সব আনল্লা এই জন্য ভাই আল্লাহ পাক আর সেটার আসে এটা কোরআন হাদিস তার এটি প্রমাণ হইলো আল্লাহ পাক সর্বত্র আছে এই কথা যারা বলে এটা ঠিক বলে না الله فاك علم ابن سميع بصير عليم بذات الصدور يعتبر الله فاك شاب كيف تاكلنا ابن الله فاك عمد الفتك شتيك عجد الغرام الغرام التفك دان كروب صلى الله على النبي السلام عليكم ورحمة الله